অবশেষে খুশির খবর, 32,000 প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চলতি মাসেই চূড়ান্ত সুপারিশ করতে চায় এনটিআরসিএ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আপনাদের জন্য ভিডিওটি আজকে কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে এই মাসেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পাওয়া আপডেট, অর্থাৎ 9 জুলাই 2023 আপডেটটি প্রকাশিত হয়েছে 6:07। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 32,000 শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ জুলাই মাসেই করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগস্টে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলছে। একই সাথে প্রার্থীদের সনদ যাচাইয়ের কাজ চলমান রয়েছে। সনদ যাচাই শেষ হলে ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ পত্র দিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে, এজন্য সনদ যাচাইয়ের কাজ দ্রুত করা হচ্ছে। এটি শেষ হলে চূড়ান্ত সুপারিশপত্র দিতে মন্ত্রণালয়ে আবেদন করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলেই জুলাই মাসের শেষ দিকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি প্রার্থীদের দ্রুত চূড়ান্ত সুপারিশ করার, তবে যারা নিয়োগের প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের অনেকেই বয়স ঠিক নেই, সনদ জাল, ইন্ডেক্সধারী এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা নেই। এই সকল প্রার্থীদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে না, সেজন্য চূড়ান্ত সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে। জুলাই মাসে চূড়ান্ত সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে, কোনো কারণে সেটি সম্ভব না হলে আগস্টের শুরুতেই চূড়ান্ত সুপারিশ করা হবে। জানা গেছে 2022 সালের 22শে ডিসেম্বর 68,390 জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে 31,508 জন এবং মাদ্রাসা ব্যবস্থাপনা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল কলেজে 36,882 জন নিয়োগ দেওয়ার কথা বলা হয়। তবে চলতি বছরে মার্চে 32,438 জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। এর প্রায় দেড় মাস পর গত 27শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত তাদের চূড়ান্ত সুপারিশের জন্য অনলাইনে ভিরল ফর্ম পূরণের নির্দেশনা দেয় এনটিআরসিএ। ভিরল ফর্ম পূরণের মেয়াদ তিন দফায় বাড়িয়ে 30শে জুন করা হয়, এই সময় আর বাড়ানো হয় না। এখন প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে। বস, এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। সবার আগে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।